আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়াতে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য হেল্পফুল ভিডিও, যারা পাম বাগানে আসবেন তারা দেখে নেন, তাদের জন্য খুব সুবিধাজনক। এই যে কাটিং করা হয়েছে এর নাম হচ্ছে পুর্ণিং করা। এই ছোটো গাছ যদি ছোটো বাগানে পড়েন তাদের খুবই ভালো, একটা গাছ কাটলে বাংলাদেশের টাকা 75 টাকা, আর যদি বড় গাছ হয় তাহলে তো বড় বড় পাইপ, বড় গাছও সমস্যা নাই। পাম বাগানে কম সময় কাজ করলেও ভালো টাকা বেতন পাওয়া যায়। ফ্যাক্টরি চাইতে পাম বাগানে একটু কষ্ট বেশি ঠিক আছে, কিন্তু বেতন এখানেই বেশি। তারপর জানা যারা আসবেন দেখবেন যারা কাজ করতে পারবেন ভালো তাদের জন্য খুবই ভালো হবে। দেখা যাবে 70-80 হাজার টাকা বেতন হয়ে যায়, 3,000-3,500 বর্তমানে, 4,000 রেঙ্গে চলে আসে যারা ভালো কাজ করতে পারে। ভালো কাজ করতে পারলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। এই যে দেখা যাচ্ছে কি এই কাজটাই যদি করেন, সারাদিন কাজ করেন তাহলে 150-200 টাকার কাজ হয়ে যায়। 100 টাকার কাজ করলে 2500 বাংলাদেশি টাকা, যদি 150 টাকার কাজ করেন তাহলে 3700-3800 টাকা পাই যাবেন। অনেক টাকা না, মাস শেষে যারা দেখা যাচ্ছে 70-80 হাজার-60 হাজার বেতন পাবেন, খাইয়া দেওয়া দেখা যাচ্ছে অনেক টাকা পাঠানো যাবে। ভয়ের কোনো কারণ নাই, আম বাগান ভালো সমস্যা নেই। আম বাগান নিজ ইচ্ছে স্বাধীন কাজ করবেন, কাজ যত করবেন তত ইনকাম করতে পারবেন। চলে আসেন, ভালো কোম্পানি দেখে আসলে আরও বেশি ভালো সুযোগ সুবিধা আছে, বেতন টেতনের কোনো সমস্যা হবে না, তো কোম্পানিটা ভালো হতে হবে। এখন বর্তমানে সব কোম্পানি ভালো, সমস্যা নাই। এমনি বেসিক বেতন বেসিকে কাজ করলেও 1500 রিঙ্গিত বেসিক, সাথে ওভার টাইম আছে, ওভার টাইম দিয়ে 2,000-2,200-2,500 বেতন চলেই আসে। অত 2,500 আসলেও দেখা যাচ্ছে কি অনেক টাকা, 50-60 হাজার টাকা হয়ে গেছে। ভালো সব দিক দিয়ে ভালো, সমস্যা নেই। তবে যারা কাজ করতে পারবেন তাদের জন্য খুবই ভালো।